সাহায্য তোলেন নাই। প্রিয় দর্শক, আপনারা বাচ্চাটারে দেখতে পারতেছেন, এইরকম একটা বাচ্চা, তবুও এই মাটা কারো কাছে হাত পাতে নাই, ভিক্ষা করে নেই। আচ্ছা, আপনি আমার একটু বলেন তো, আপনি তো এখানে, আপনারা এখানে অনেকজন স্থানীয় ভাই ব্রাদার আছে, চাচা আপনি আমার একটু বলেন তো, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা নিয়ে যদি এই মাটা যদি রাস্তার পাশেও বৈশা থাকতো, সাহায্য করতো কিনা? সবাই করতো। তাহলে দেখেন উনার আসলে কতটা সততা আছে, এবং মানুষের কাছে আসলে লজ্জার কারণে বলতে পারে নাই, ঠিক না? চোখ দিয়ে পানি পড়ে, অথচ কারো কাছে বলতে পারে নাই। প্রিয় দর্শক, এরকম মানুষ কিন্তু আমাদের এই দেশে অহরহর আছে, যারা লজ্জার ভয়ে বা মান সম্মানের ভয়ে কারো কাছে চাইতে পারে না, অথচ সহ্য করতে পারে না। এখন বোন, আমি একটা কথা বলি, আপনার এই বাচ্চারে নিয়ে কি আপনি মেডিকেলে গেছিলেন? গেছিলেন। মেডিকেল থেকে কি বলছে? মেডিকেলে চার দিন ভর্তি ছিলাম, কোনো ডাক্তারই দেখে নাই। চার দিন ভর্তি ছিলেন, কোনো ডাক্তার আপনার বাচ্চারে দেখে নাই? তো ধরেন আমি এই যে আপনার একটা ভিডিও করতেছি, ভিডিওটা অনেক মানুষ দেখতেছে, ঠিক আছে? তো আপনি তো যেটা বললেন, আপনি কারোর কাছ থেকে সাহায্য চান না, বা টাকা পয়সাও তোলেন নাই, ভিক্ষাও করেন নাই, এখন আপনি তো সন্তানটার চিকিৎসা তো করাইতে হবে, মা হিসাবে তো আপনি কখনো দেখবেন না যে আপনার বাচ্চা দুইকে দুইকে মরে যাবে, দেখবেন? হ্যাঁ, এখন ধরেন আমরা যে ভিডিওটা করতেছি, এই ভিডিও দেখার পর আপনারা যদি কেউ আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে চায়, ওটা কি নিবেন আপনি? আমার ছেলের জন্য আমি নিব। ছেলের জন্য নিবেন? এখন আপনারা যদি কেউ সাহায্য করতে চায় কিভাবে করবে? মোবাইল চালান আপনি? হ্যাঁ, মোবাইল চালান। নাম্বারটা বলেন। 0173446703305। আরেকবার বলেন। 0173446703305। এই নাম্বারটা আপনার মোবাইল নাম্বার, এই নাম্বারে কি বিকাশ খোলা আছে? বিকাশ খোলা আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি কেউ আর্থিকভাবে ওনাকে কোনো সহযোগিতা বা সাহায্য করতে চান, এই নম্বরে বিকাশের মাধ্যমে করতে পারবেন। আমি সবার কাছে অনুরোধ রাখবো, প্লিজ সবাই বাচ্চাটার জন্য অন্তত একটু এগিয়ে আসবেন, কারণ এই বলা তো যায় না যে মানুষের ভাগ্য কোথায় কোন দিক দিয়ে ঘুরে যেতে পারে, হয়তো অপারেশন করার পরে বাচ্চাটা সুস্থ হতে পারে। আচ্ছা, তোমার কি সুস্থ হইতে মন চায়? সুস্থ হইতে মন চায় না, সুস্থ হইয়া বন্ধুগুলোকে খেলাধুলা করতে মন চায়? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখানে স্থানীয় অনেক মানুষ আছে। ভাইয়া, বাচ্চাটাকে আপনি চিনেন, দেখছেন কখনো এর আগে? মানে এই এলাকাতে দেখছেন না? আসলে এই জিনিসটা দেখে আপনার কাছে কি মনে হইতেছে, ওর যে কতটা কষ্ট হইতেছে? এটা অনেক কষ্ট হচ্ছে না? প্রিয় দর্শক, এখানে অনেক মানুষ আসলে বাচ্চাটারে দেখতেছে, কারণ দেখারই কথা, কারণ এরকম বাচ্চা কেউ দেখে নাই স্বাভাবিকভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত বড় একটা সমস্যা নিয়ে বাচ্চাটা আছে, তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে বাচ্চাটা যেন একটু সঠিক চিকিৎসা পায়, এবং সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। তো বোন, দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে যারা ভিডিওটা দেখতেছে এই মুহূর্তে? তুমি সবাইকে একটু সালাম দিয়ে দাও তো। আসসালামু আলাইকুম। একটু হাত দিয়ে দেখাও তো, একটু সুন্দর করে দেখি। সাহায্য করতে না পারলে দয়া করে শেয়ার করুন, আপনার একটা শেয়ার অনেক মানুষ দেখবে, আর সাহায্য করার জন্য এগিয়ে